একটু রাতে হাফড় একটু গরম ছিল। উনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে না খেতে পাওয়ার জন্য সে অত্যন্ত শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তার শরীরে খোলা যায়, পাগুলো চলে যায় এবং সে কোনো কিছুই খেতে পারছিল না। আমাদের এখানে আসার পরে তার আমরা পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষা করার পর দেখি তার ব্লাড প্রেশার অনেক কম, প্রায় 80/50 মতো আমরা ব্লাড প্রেশার তখন রেকর্ড করি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যাচ্ছে তার রক্তশূন্যতা আছে, তারপরে কিডনির অবস্থাটাও অত ভালো না, শরীর ফুলে গেছে, ব্লাডের অ্যালবুমিন যেটা অ্যালবুমিনটাও অনেক কম। সব কিছু মিলে তার অবস্থা এখনও স্থিতিশীল না। আমরা নির্মাতাকে এখানে চিকিৎসা সেবা দিতে পেরে অবশ্যই আমরা গর্বিত, আমরা গর্ববোধ করি এরকম একজন লোককে সেবা দিতে পেরে। কিন্তু তারপরেও আমরা আশা করব দাতির শ্রেষ্ঠ সন্তানের মা যেন চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ চিকিৎসা পেতে পারেন। এই জন্য আমরা আশা করব যে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সবচেয়ে ভালো সেন্টারে নিয়ে তাকে যেন চিকিৎসা করা হয়। এই দেখ আসার পরে ওনার চিকিৎসা চলতেছে, কিন্তু যে মানে চিকিৎসা হওয়া দরকার ওই মানে চিকিৎসা এখানে নাই। ওনার তত্ত্বাবধানে আছে ভোলা সদর হাসপাতালে, হাসপাতালের আরএমও ডক্টর তৈবুর রহমান স্যারের সাথে আমরা পরামর্শ করি। উনি বলছে যে উন্নত চিকিৎসার জন্য যদি ওনার ঢাকায় রেফার করা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দাবি সরকারের কাছে যে একজন বিশিষ্ট মোস্তফা কামালের আম্মার যদি চিকিৎসা অবহেলা হয় আসলে এটা একটা কলঙ্ক এবং লজ্জাজনক বিষয়। সেই সাথে সাথে আমি জোর অনুরোধ করছি যাতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে ঢাকা সিএমএসে ভর্তি করা হয়, তাহলে আশা করি কিছুটা উন্নতি হবে। বর্তমান ওনার অবস্থা যথেষ্ট খারাপ, ডাক্তার পরীক্ষা করে দেখছে যে ওনার লাংসের সমস্যা আছে, কিডনিতে কাজ করতেছে না, বার্ধক্যজনিত নানান সমস্যা। এই সমস্যাগুলোর চিকিৎসা বোলা মফাসলের মতন একটা জায়গায় করানো আসলে সম্ভব না।